গেল কয়েকদিন ধরে ঝড় বয়ে গেল বাংলাদেশ ক্রিকেটে। একে তো আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হার, এছাড়া আকস্মিক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত এবং অবসর ভাঙ্গার খবরে অস্বস্তি বিরাজ করছে ক্রিকেট পাড়ায়। তামিম ইস্যুতে অনেক পরে হলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সাকিব আল হাসান, তবে এতদিন গণমাধ্যমের মুখোমুখি হতে হয়নি। টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। সেখানে সরাসরি তামিমের অবসর গ্রহণ নিয়ে কোনো কথা না বললেও দলের পরিবেশ ও অবস্থা নিয়ে মুখ খুলেছেন টাইগার অলরাউন্ডার। আসলে দেখেন, বাইরে থেকে অনেক কিছু অনেক রকম মনে হতে পারে, ড্রেসিং রুমে আমার কাছে মনে হয়নি আমরা কখনো আনসেটেল ছিলাম কিংবা এখনও আছি। আমি মনে করি পরিবেশ সব সময় ভালো আছে। দলের সাফল্য ব্যর্থতা নিরিখে অনেকে ড্রেসিং রুমের পরিস্থিতি পরিমাপ করে, তবে সাকিবের মতে আমার কাছে মনে হয় না ড্রেসিং রুমের পরিবেশ খুব একটা পরিবর্তন হয় আমরা জিতলে অথবা হারলে। সাকিবের চাওয়া কিভাবে আরও ভালোভাবে দলের জন্য অবদান রাখা যায়, আমাদের চেষ্টা থাকে প্রতিদিন কীভাবে নিজেদের উন্নতি করতে পারি এবং সেই হিসেবে টিমের জন্য পারফর্ম করতে পারি ও টিমের জন্য অবদান রাখতে পারি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের মধ্যে প্রতিপক্ষ নিয়ে যত কম চিন্তা করা যায় ততই ফলাফল আরও ভালো করে বাংলাদেশ। আমার কাছে মনে হয় আমরা দল হিসাবে তখনই ভালো খেলি যখন অন্য দলকে নিয়ে চিন্তা কম করি। সিলেটে টি টোয়েন্টি সিরিজে বড় বাধা বৃষ্টি, যে কারণে একাদশ নির্ধারণ করার ক্ষেত্রে টস পর্যন্ত অপেক্ষা সাকিবের। টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তারপরই একাদশটা ঠিক হতে পারে।